বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। তারা যেভাবে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার করছে তা অত্যন্ত উদ্বেগজনক। শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান ফাঁস, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার। এরপর থাকবে আরো একা হয়ে গেলেন শেখ হাসিনা। সালাম ভাইয়ের মতো বীর মুক্তিযোদ্ধা, আমানুল লামারের মতো 90 এর স্বৈরাচারবিদের সাথে যদি এই সেই তাদেরকে গ্রেপ্তার করছে, বিভিন্ন ছাত্রী তাদেরকে গ্রেপ্তার করছে, নারী কর্মীদেরকে গ্রেপ্তার করছে। দর্শক, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের কারণে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করেছেন পুলিশ। এসব আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ড দেখে খেপে গিয়েছেন আন্তর্জাতিক মহল। দেশে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির কারণে একঘরা করে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অন্যান্য দেশগুলো সহ এবার খেপে গিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী অজানা কিছু গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক সেনা সদস্য। বাইরের দেশগুলো প্রধানমন্ত্রীর ওপর কী অ্যাকশন নিতে যাচ্ছে সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। সাবেক সেনা সদস্য কী বলেছেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন আলোচনা করব বিস্তারিত নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেরি নয়, শুরু করা যাক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের যাবতীয় বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন সর্বোচ্চ মহলের নির্দেশে সংঘটিত হয়। এই সকল মানবতা বিরোধী অপরাধ ঘটানোর জন্য শেখ হাসিনা, তার একান্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীকে নিযুক্ত করেছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামীর সহোদর। অর্থাৎ বাংলাদেশে গত 14 বছরে রাষ্ট্রীয় পর্যায়ে যত বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন করা হয়েছে তার হুকুমদাতা, পরিকল্পনাকারী ও ঘাতক শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যবৃন্দ। এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে র‍্যাবের সদস্যরা গুম করার পর তার স্ত্রী তাসলিনা রুশদীর আলী স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে শেখ হাসিনার কাছে উপস্থিত হলে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো হদিস পাওয়া যায় নাই। একইভাবে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশক্রমে ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান আলীকেও গুম করা হয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষিতে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশে ব্যাপক হারে গুমের মতো নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাস চালু করেন। এ সকল মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচারের জন্য জাতি অপেক্ষায় রয়েছে। 8. পুলিশ হেফাজতে নির্যাতন। 1984 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়, যেটি 1987 সালের 26 জুন থেকে বলবৎ হয়েছে। এই আন্তর্জাতিক আইনটিতে বাংলাদেশ 1998 সালের 5 স্বাক্ষর করেছে। কিন্তু আইনে স্বাক্ষর করলেও ফ্যাসিস্ট শাসনের 14 বছরে বাংলাদেশে পুলিশ হেফাজতে নির্যাতন ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। আমার প্রায় 5 বছরের কারাবাসকালে ছাত্রদল, শিবির ও হেফাজতের বহু তরুণের দেখা পেয়েছি যাদের থানায় নিয়ে পুলিশ হাঁটুতে বন্দুক ঠেকে মালাই চাকি উড়িয়ে দিয়েছে। সারা জীবনের জন্য পা হারানো সেই সব 70 তরুণদের দেখে বড় মায়া হতো। রিমান্ডে ডিবিতে থাকা অবস্থায় শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ওপর নির্যাতন আমি নিজে দেখেছি। বিশেষ ক্ষেত্রে পুলিশ হেফাজতে নির্যাতন করার জন্য স্বয়ং শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে থাকেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি। প্রথম অভিজ্ঞতা, পুরনো ঢাকার কোতোয়ালি থানার ওসির নাম কুখ্যাত অথবা বিতর্কিত গোপালগঞ্জের সালাউদ্দিন। 2010 সালের জুন মাসে সেখানে এক রাত রিমান্ডে ছিলাম। গায়ে হাত তোলা ব্যতীত যতভাবে যন্ত্রণা দেওয়া সম্ভব আমার উপর সবই চেষ্টা করা হয়েছিল। একদিনের রিমান্ড শেষে আমাকে সিএমএম আদালতে পাঠানোর সময় সালাউদ্দিন বলেছিল, কিছু মনে করবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ, তাই কিছু করার ছিল না। একই ধরনের দ্বিতীয় অভিজ্ঞতা ডিবিতে, এটাও 2010 সালের জুন মাসেরই ঘটনা। প্রায় সপ্তাহখানেক সেখানে রিমান্ডে ছিলাম। রিমান্ডের শেষ রাতে ডিবির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন যে স্বয়ং প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন যে আমাকে কি এক অতি উচ্চ গতিতে ঘুরতে থাকা টর্চার চেয়ারে উঠানো হয়েছিল কিনা। ওই চেয়ারে ঘোরানো হলে ভিকটিম নাকি বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। ডিবির কর্তারা সম্ভবত দয়া পরবশ হয়ে আমাকে সেই ভীতিকর চেয়ারে উঠান নাই। শুধু তাই নয়, রিমান্ডের এক পর্যায়ে আমাকে যে মিন্টো রোডের ডিবি থেকে বিমানবন্দরের উল্টো দিকে র‍্যাব ১ এর টর্চার চেম্বারে নেওয়া হয়েছিল, তার পেছনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ কাজ করেছিল। শেখ হাসিনার নির্দেশে সেই সময় ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গভীর রাতে সমস্ত থানার বাতি নিভিয়ে আমাকে হত্যার প্রচেষ্টাও চালানো হয়েছিল। একজন প্রধানমন্ত্রী কতখানি স্যাডিস্ট মানসিকতা হলে এই পর্যায়ে নামতে পারে সেটা পাঠকই বিবেচনা করুক। নয়, শাপলা চত্বরে গণহত্যা।
2013 সালের 5 মে মধ্যরাতে ঢাকার শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ও মাদ্রাসা ছাত্রদের উপর যে নারকীয় গণহত্যা চালানো হয়েছিল তারও হুকুমদাতা শেখ হাসিনা। ফ্যাসিস্ট ইসলামোফোবিক প্রধানমন্ত্রীর নির্দেশেই তার খুনি বাহিনী 5 মে সারাদিন ধরে অভিযানের পরিকল্পনা প্রণয়ন করে। শেখ হাসিনা ডেথ স্কোয়াডের 3 প্রধান খুনি, র‍্যাবের তৎকালীন অপারেশন প্রধান কর্নেল জিয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার বেনজির আহমেদ এবং বর্ডার গার্ডের তৎকালীন ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ যৌথভাবে গণহত্যা পরিচালনার দায়িত্ব পালন করেন। 10. রাষ্ট্রীয় সন্ত্রাস। শেখ হাসিনা ইসলামোফোবিক বিশ্ব ব্যবস্থার সুযোগ নিয়ে ক্ষমতায় আসতে পেরেছিলেন। পরবর্তী এক দশক ধরে চরম দুর্নীতি এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ তিনি ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করে জায়েজ করেছেন। গ্রামের দরিদ্র পরিবারের পুরুষ নারী শিশু ধরে এনে তাদের জঙ্গি সাজিয়ে বোমা মেরে উড়িয়ে হত্যা করতে কোনো সংকোচ হয় নাই এই রক্তপিপাসু নারী ফ্যাসিস্টের। ইসলামী সন্ত্রাস দমনের মিথ্যা অজুহাতে শেখ হাসিনা বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছেন, ভিন্নমত দমনের জন্য পুলিশকে হত্যার অবারিত লাইসেন্স দিয়েছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে টেরোরিস্ট স্টেট পরিণত করার অপরাধে আমি বাংলাদেশের জনগণের কাছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। শেখ হাসিনার ভয়ানক শাসনের বৃত্তান্ত বর্ণনার অন্তে উপনীত হয়েছে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় ফ্যাসিস্ট শাসকদের চূড়ান্ত পরিণতি সাধারণত সুখকর হয় না। হিটলার আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। ইতালির এক ছোট্ট গ্রামে মুসোলিনিকে গুলি করে মারার পর মিলান শহরে মৃতদেহ গণধিক্কারের জন্য ফেলে রাখা হয়েছিল। রুমানিয়ার চশেস্কু আর তার স্ত্রীকে টেলিভিশন ক্যামেরার সামনে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। ইরানের শাহকে দেশ থেকে সপরিবারে পালিয়ে শান্তিতে মারা যাওয়ার জন্য আশ্রয় খুঁজতে হয়েছিল। বাংলাদেশের শেখ মুজিব সপরিবারে এই আগস্ট মাসেই নিহত হয়েছিলেন। অবশ্য কোনো কোনো ফ্যাসিস্ট বেশ সদর্পেই জীবন কাটিয়েছেন। স্পেনের ফ্রাঙ্কো, উত্তর কোরিয়ার কিম জং ইল ইত্যাদিরা সেই ভাগ্যবানদের অন্তর্গত। চিলির পিনোশের পরিণতি ছিল মাঝামাঝি। আন্তর্জাতিক হুলিয়া মাথায় নিয়ে তার ধিকৃত জীবনের সমাপ্তি জরা ও বার্ধক্যের স্বদেশেই ঘটেছিল। জালিম হাসিনার ইহজাগতিক পরিণতি আল্লাহ তালাই ভালো জানেন, আর পরকালের মালিক তো একমাত্র তিনি।